এবার দেখা যাক এটা কিভাবে কাজ করে। যখন কোনো ব্যালিস্টিক মিসাইলকে লঞ্চ করা হয় তখন সেটা সবার প্রথম খুবই স্পিডে উপরের দিকে যেতে থাকে আর পৃথিবীর অ্যাটমসফিয়ার ক্রস করে লোয়ার অরবিটে গিয়ে পৌঁছায়। একটা অল্টিটিউডে পৌঁছানোর পর পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে এই মিসাইল নিচের দিকে আসতে থাকে আর শেষে গিয়ে নিজের ডিটারমাইন্ড টার্গেটকে হিট করে, যার অর্থ এই মিসাইল একটা ফিক্সড ট্র্যাজেক্টরিকে ফলো করে। মানে একবার ব্যালিস্টিক মিসাইলের টার্গেট সেট করে দেওয়া হলে সেটা আর পাল্টানো যেতে পারে না।